গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন আমি যাচ্ছি ছেলেকে স্কুলে দিতে, আর কটা বাজে এখন? 8:20 মনে হয়। আর ছেলেকে স্কুল থেকে স্কুলে নামিয়ে তারপরে আমি আমার স্কুলে যাবো, কারণ পরশু দিন সরস্বতী পুজো, তার ডেকোরেশনের দায়িত্ব আমার। তাই জন্য ওখানে গিয়ে আজ কিছু ডেকোরেশন হবে। আগের দিন মাসিরা সব ধুয়ে টুয়ে পুচে টুচে দিয়ে গেছে, আর আজকে আমি ডেকোরেশন করব, আর বাকিরা সব যাবে বাজার করতে। চলো যাওয়া যাক। আর এই যে অভিধান, বলো সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কোচি তো দেখো, আজকে কিছুতে ঘুম থেকে উঠতে চাইছো না? কালকে একটু রাত করে ঘুমিয়েছে না, মানে ওখান থেকে এসেও তারপরে তো শুরু চলছিল আর কি, তাই জন্য কিছুতে ঘুম থেকে উঠতেও দেরি করেছে, তাড়াহুড়ো করে সব কিছু হয়েছে আজকে। চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি স্কুলে, আর স্কুলে বাচ্চারা ওদিকে অন্য ক্লাসে রয়েছে, আর এখানে আমি অফিস রুমটাতে আমাদের পুজো হয়। তো সেই অফিস রুমে আমি সাজানো স্টার্ট করে দিয়েছি অলরেডি, কারণ আর বেশিক্ষণ টাইম হাতে পাবো না, কারণ আমাদের যেহেতু মর্নিং সেশন, দিনে আরেকটা স্কুল হয়। তো এটা অসুবিধা নেই, অফিসের মধ্যে হয় যেহেতু, তবু কারণ বাচ্চাদেরও তো ছেড়ে দিতে হবে, তো সেই কারণে আর কয়েকটা বাচ্চাকে নিয়েছি যারা একটু ম্যাচিওর, মানে আর সবার তুলনায় তাদেরকে নিয়ে দিই, তাও বেশি জন না, 2-3 জন এদেরকে নিয়ে করছি। আর কারণ বাকিগুলো একেবারেই ছোটো, একটু দুষ্টু দুষ্টু টাইপের, তো ওদেরকে নিয়ে সব কাজ করা যাবে না, ওরা পারবেও না, তাই জন্য যারা একটুখানি বোঝদার তাদেরকে নিয়ে কাজটা করছি। আর বিশেষ করে মেয়েরাই বেশি বোঝদার হয়, তা তাদের মধ্যে যে ডার একটু বেশি, একটু ভার মানে বোঝদার আর কি, একটু ম্যাচিওর, তাদেরকে নিয়ে করছি। জানি না কতটা সুন্দর করতে পারছি, তার চেষ্টা করেছি একটা সুন্দর লুক দেওয়ার, যতটা পেরেছি করেছি। তো এখন বাজে 1:30, আর আমি এই ছেলেকে স্নান করিয়ে এলাম আর কি, আর এখন ছেলের মোজা টোজাগুলো একটুখানি কাচবো, তারপরে এই গাছগুলো একটু জল দেবো, মানে কালকে জল দেওয়া হয়নি, আর দেখো গাছগুলোর কি অবস্থা, পুরো মাটি শুকিয়ে রয়েছে। গাছগুলোকে জল দিয়ে ততক্ষণ ছেলে একটু বসুক, তারপরে আমি ছেলেকে খাইয়ে দেবো। আর আজকে মানে হেক্টিক গেছে, সকাল থেকে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, স্কুলে দিয়ে আমি ডাইরেক্ট আমার স্কুলে চলে গেছি, ওখানে ডেকোরেশন করতে একটু টাইম লেগে, মানে 9টায় তো 8:45 নাগাদ পৌঁছেছি, তারপরে তো একটু টাইম লাগবে এগুলো করতে, তো তাড়াহুড়ো করে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 11:10 হয়ে গেছে। তারপরে এসে ওর বাবা একবারেই পনির নিয়ে আমরা ঢুকলাম, আমাকে ওর বাবা আনতে গিয়েছিলো, নামিয়ে দিয়েও বেরিয়ে গেছে, আর আমি কোনো রকমে তাড়াহুড়ো করে পনিরটা করলাম, আর ভাত তো করেই গিয়েছিলাম, আর তারপরে চা করলাম, দুধ গরম করলাম, টিফিন খেলাম, তারপরে সকাল থেকে যা গেছে আমার, স্নান টান করে জামা কাপড় কেলো কেচে মেয়েটাকে বললাম তুই মেলে দে, আমি আর মেলতে মেলার টাইম পাবো না আজকে, বেরোতে বেরোতে 12:15 হয়ে গেছে আজকে আমার ছেলেকে আনতে যেতে, আজকে সকাল থেকে মানে ওই সময়টা আর কি, ওই 11:00 থেকে 12:00 ওইটুকু টাইমে আমার এখানে যুদ্ধ, মানে স্কুলেও আমি খুব তাড়াহুড়ো করেই কাজ করেছি, বাচ্চাগুলো দিয়ে কিছু কিছু হেল্প করছে, তো কিন্তু পুরোটা তো ওরা পারে না, মানে উপরে ওঠা থেকে শুরু করে ওগুলো তো ওরা পারে না, ছোটো প্রাইমারি স্কুল, তো মানে হাই স্কুল হলে অসুবিধা ছিল না, মানে বড় বড় বাচ্চাগুলোই করে ফেলতে পারতো, কিন্তু এরা তো ছোটো,
তাই জন্য এদেরকে দিয়ে টুকটাক কাজ করানো যাচ্ছে, মানে ওগুলোকে পাক দে বা এখানে এই আট সেলোটেপটা খোল এইসব টুকটাক কাজ, কিন্তু সব কাজ তো করানো যাচ্ছে না, ম্যাক্সিমামটা আমাকে করতে হচ্ছে মানে সাজানো। আর ওনা আর বাকি টিচাররা গেছে বাজার করতে, ঠাকুর আনবে বাজার করবে, ওরা রেখে গেছে। তো এই হলো কি ব্যাপার, এখন ছেড়ে মোজাগুলোকে কেচে নিই, মোজা রুমাল এগুলো যেগুলো আছে কেচে নিই, তারপর ছেলেকে খাওয়াবো। তো ছেলেকে স্নানটা করিয়ে, কোনো রকমই স্নানটা করেছি, ওর গাটা একটু হালকা গরম রয়েছে, বেশি জল ঢালতে পারিনি। আর এদিকে আমি ও জামা টামা পরে রেডি করে বসে রেখেছি, আর এদিকে আমি গাছে জলটা দিয়ে নিচ্ছি, গাছে জলটা দিয়ে তারপর ওকে খাওয়াবো, আর তারপরে ওর মজো টজোগুলো কেচে দেবো। এটা হচ্ছে WBNBB ট্রেনিং সেন্টারের কমান্ডেন্টের ইউনিট, এখানে কমান্ডেন্টের রেসিডেন্স আছে, এখানে মানে আমার রেসিডেন্স। এইখানে টোটালটাই আজকে ক্লিনিং হচ্ছে, বহুদিন ধরে ক্লিনিং ছিল না, আজকে আমাদের সব ট্রেনিজরা এসছে, টোটালটাই ট্রেনিং ক্লিনিং হচ্ছে। অ্যাকচুয়ালি এই বাংলোটা বিউটিফিকেশন হবে, আজকে একটু টাইম পেয়েছি, তো সিঁড়িতে যে গাছগুলো রাখা আছে সেই গাছগুলোকে নিয়ে এসে টবগুলোকে সাইড দিয়ে ধুয়ে দিতে হবে, আর এগুলোকে বেশ কদিন আবার রোদ খাওয়াতে হবে, কারণ সিঁড়িতে দেখো সিঁড়িতে তো সেভাবে রোদটা পড়ে না, তাই জন্য জল দেওয়া হয় কিন্তু রোদটা তো আমি ঠিক প্রোভাইড করতে পারবো না এখান থেকে, তাই জন্য এগুলোকে নিয়ে আগে ধুয়ে নেবো। বাথরুমে আর যাবো না আমি, এগুলো নিয়ে রান্নাঘরে সিঙ্কেই ধুয়ে নিই, ধুয়ে এখানে রেখে দেবো কিছুক্ষণ, কারণ এখানে ধুলে পরে জলটা মানে সেই অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব না, কারণ তাহলে সারা ঘর জল জল হয়ে যাবে, তাই জন্য এখানেই রেখে দেবো একটা সাইড করে, পরে যখন জলটা পুরো ঝরে যাবে তারপরে গিয়ে আমি হয় বারান্দায় রেখে দেবো অথবা বেডরুমে যে জানলাটা রয়েছে সেখানে রেখে দেবো। তো আগে যেগুলো যেগুলো মরা পাতাগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে নিচ্ছি, তারপরে এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে ধুয়ে রাখবো, আর বাবা আসলে তবেই লাঞ্চ করব, আমি ছেড়ে ঘুমিয়ে গেছে। বাজে 5:15, আর আমি আর ছেলে মিলে কোথায় যাচ্ছি মামা বলে দাও? মাঠে, মাঠে যাচ্ছি, মাঠে খেলা করতে, বল নিয়ে নিয়েছি হাতে, তাই তো? এদিকে নিয়ে আয়, এদিকে এদিকে আসো, কি হলো, দৌড়া এদিকে দে, হ্যাঁ রে রেডি দাও, গোল দাও, অন, ও আচ্ছা গেট সেট গো, উড়ে বাবড়ি উড়ে বাবড়ি, দৌড়ো দৌড়ো, চলো নেমে আসো, এসো কিচ্ছু হবে না, আমি আছি দাঁড়িয়ে, এসো 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 কিচ্ছু হবে না, দৌড়ো 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 জোরে, পায়ে ব্যথা করছে, যা দৌড়া, আয় আয় আয়, কেন ভয় লাগবে না, আয় আমি আছি তো, এসো এসো কিচ্ছু হবে না, এসো এসো উড়ে গেলে
অনেকদিন পরে ছোটবেলার স্মৃতিচারণ করছি, আর এখানে অভিধান খেলছে। এটা বাচ্চাদেরই দোল না, তবু আমি একটুখানি বসলাম। বেশি দূরে যাবে না, চলে এসো। হ্যাঁ, তো প্রায় 5:30 বাজে, বেচারা হাঁপিয়ে গেছে। কোথায়? তো প্রায় 5:30 বাজে, সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা চলে যাচ্ছি। আর একটু হেঁটে হেঁটে বাজে এখন 6টা। আমরা এই কিছুক্ষণ আগে ঢুকলাম, ওকে হাত পা ধোয়ালাম, আর এখন অভিধান আঠা নিয়ে খেলো, আঠা না অ্যাকচুয়ালি ক্লে নিয়ে খেলবে, তাই জন্য এখন আমাকে পাগল করছে, আমাকে আঠা দাও আঠা দাও আঠা দাও। যাক, ওকে আঠাটা দিই। আর আমি তখন জাস্ট শুয়েছি, মানে ভিডিওটা আপলোড করতে, মানে আপলোড করতে দিয়ে আমি তো শুয়েছি, ব্যাস উঠে গেছে। তখন থেকে পার্কে নিয়ে চলো, যেহেতু আমি বলেছি পার্কে নিয়ে যাবো, পার্কে নিয়ে যাবো, নিয়ে যাওয়া তো হয় না, আর সেই জন্য উঠেই পড়লাম আর কি করবো। তো ভিডিওটা আপলোড হলো, তারপরে গিয়ে আমি বেরোলাম। এখন আমি বলছি যে তোকে ক্লে দিচ্ছি, তুই খেলা কর একটু, আমি একটু শুই, আমার কোমরে খুব, মানে এতক্ষণ তো দাঁড়িয়ে কাজ করা যায় না। আমি বললাম আমি একটু শুই, মানে একটু রেস্ট না নিলে আমি আর টানতে পারবো না, তাই বললাম আমি একটু শুই, তুই ক্লে নিয়ে খেল। তাই তো, কথা দিচ্ছ তো তুমি ক্লে নিয়ে চুপচাপ খেলবে আর আমাকে ডিস্টার্ব করবে না? তো না, ঠিক আছে, কথা দিলে, প্রমিস, বলো প্রমিস। গুড ইভিনিং ফ্রেন্ডস, এতক্ষণ নিচেই ছিলাম। গতকাল রাতে আমাদের এখানে নাইট সিকিউরিটি বলল যে একটা চোর এসেছে মনে হয়, সেটাকে ট্রেস করার জন্য আমরা এতক্ষণ আমরা সব ছেলেরা মিলে নিচে দেখছিলাম ভিডিওটা। মুখটা চেনা গেল না, যাই হোক উপরে উঠলাম, এসে দেখি ছেলে আর মা দুজনে মিলে এই যে কুস্তা কুস্তি হচ্ছে। কি করছো তুমি? চটকাচ্ছে, মামামকে চটকাচ্ছে, মামাম ওকে কিছুই করতে পারছে না। ছেলে আছে আছে বাবা। গুড মর্নিং এভরিওয়ান, তো কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, এখানে আবার ঘুঘু পাখি বাসা করছে। এই তো আজকে, এই দেখো, এই যে আমি এখানে, এই আবার এখানে ঘুঘু পাখি বাসা করছে। দেখ স্নানও করতে চাইনি, স্নানটা করাতেও পারিনি ঠিক করে। তো আর রাত্রেবেলা বেশ গরম ছিল, তাই জন্য আর কালকে ভিডিওটা এন্ডও করা হয়নি, আর আজকে ছেলেকে মানে স্কুলেও পাঠাইনি। দেখা যাক, একটুখানি রেস্ট নিয়ে নিক, না তো স্কুলে গেলে যদি আবার বেড়ে যায়, এই জন্য আর পাঠালাম না। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর দেখো এদিকে ঘুঘু পাখি তার বাসা শুরু করেছে। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, চলো।